শুরু করার আগে আমরা কী কী শিখবো সেই ব্যাপারটা আগে দেখি আমরা দেখবো হচ্ছে আগে এটার ইন্ট্রোডাকশন অর্থাৎ এটা কী কীভাবে কাজ করে এটার ব্লক ডায়াগ্রাম দেখবো বিল্ডিং ব্লগস দেখবো অর্থাৎ এটাকে কিভাবে তৈরি করা হয়েছে কি কি পার্ট আছে এর ভিতরে এর প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা জানবো এবং প্রত্যেকটা পার্ট কিভাবে কাজ করে সেগুলোও আমরা শিখব সেই সাথে শিখবো মুড অফ অপারেশন অর্থাৎ এটা কোন কোন মুডে চালানো যায় এর প্যারামিটার কিভাবে সেটিং করতে হয় স্টাডি স্টপ কমেন্ট কিভাবে করতে হয় এবং এর কিছু ম্যাথড আছে মেথডগুলো সম্পর্কে জানবো ওকে তো আমি শুরুতেই বলে দিচ্ছি যারা ইনভার্টার সম্পর্কে কাজ শিখতে চায় অর্থাৎ ইনভার্টারের এ টু জেড কাজ শিখতে চায় তাদের জন্য এটা হচ্ছে কি পয়েন্ট এই লেকচারটা এই লেকচারটা জানলে তাদের জন্য কাজ শেখাটা খুবই ইজি হয়ে যাবে সালাম আলাইকুম কথা বলছে আজদুর রহমান আজের টেক বাংলাদেশের পক্ষ থেকে টেক ক্লাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লেকচারের মাধ্যমে আমরা শিখব ইনভার্টারের সম্পর্কে ওকে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অফ ভিএফি ভিএফডি মানে কি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আমরা এই লেকচারের মাধ্যমে একটা ভিএফডি কীভাবে কাজ করে অর্থাৎ আমরা বলি ভ্যারিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই ড্রাইভের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে কীভাবে ভ্যারিয়েবল করা যায় সেই সিস্টেম সম্পর্কে পুরো ধারণা লাভ করবো আমরা যারা ইনভার্টার সম্পর্কে জানতে চাই বা শিখতে চাই তাদের জন্য এই লেকচারটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই লেকচারটা বুঝলে পরবর্তীতে ইনভার্টারের কাজগুলো শিখতে অর্থাৎ বিএফডির কাজগুলো শিখতে আমাদের জন্য ইজি হবে ওকে তাহলে শুরু করি আমরা আন্ডারস্ট্যান্ডিং অফ বিএফডি তো বিএফডি শুরু করার আগে আমরা নিকোলা তেসলার একটা কথা শুনবো উনি বলছিল ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন অর্থাৎ তুমি যদি এই ইউনিভার্সের সিক্রেট সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে চিন্তা করতে হবে এনার্জি ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন নিয়ে অর্থাৎ আমরা যেহেতু বিএফডি শিখতে চাচ্ছি এই জায়গার ক্রি পয়েন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি আমাদেরকে ফ্রিকোয়েন্সি সম্পর্কে চিন্তা করতে হবে ওকে তাহলে এখন মূল লেকচারে চলে যাই আমরা কন্টেন্ট সম্পর্কে জানছি কী কী লেকচারের মাধ্যমে শিখবো এর পরবর্তীতেই আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি ইন্ট্রোডাকশনে আমরা শুরুতেই জানি যে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভটা কী এই জায়গায় বলা আছে ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইজ এ টাইপ অফ মোটর কন্ট্রোলার অর্থাৎ এটা একটা মোটর কন্ট্রোলার এক ধরনের এর মাধ্যমে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে মোটরের স্পিডটাকে কন্ট্রোল করা হয় অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে মোটরের স্পিড কন্ট্রোল করা হয় আর এর বিভিন্ন নাম আছে এরকে অনেকেই বলে থাকে ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ কেউ বলে থাকে অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ কেউ বলে অ্যাডজাস্টেবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আর সবচেয়ে কমন নাম যেটা আমরা শুনি বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে এসি ড্রাইভ আরেকটা কমন নাম আমরা এই বিএফডিকে আবার অনেকেই ইনভার্টারও বলি ওকে তাহলে এই নামগুলো মূলত আমরা জানি বিভিন্ন মানুষের কাছ থেকে যে মূলত ভিএফডিকে এর কাজ হচ্ছে যে ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজটাকে বিভিন্নভাবে ভ্যারিয়েশন করে মোটরি স্পিডটাকে ভ্যারিয়েশন করে তাহলে এটা আমরা বুঝে গেলাম যে এর কাজ কী আর এটা কি এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস এই জায়গা থেকে মনে রাখি ফ্রিকোয়েন্সি ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য মোটর স্পিড অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথেই মোটরি স্পিডটার একটা ডিরেক্টলি সম্পর্ক আছে এটা কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করব সম্পর্কটা আসলে কি ওকে আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যে লোড ব্যবহার হয় এর টু থার্ড লোডই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার হয়ে হচ্ছে আমাদের এই মোটর লোড এবং এই লোডগুলোকে যেই পাওয়ারটা কনজাম করে এই কনজামশনটাকে কমানোর জন্য আমরাও ইনভার্টার ব্যবহার করে থাকি ওকে বিএফডি সম্পর্কে আমরা জানছি যে বিএফডিটা কি এখন এই জায়গায় বিএফডিটা কীভাবে কাজ করে সেই ব্যাপারটা হচ্ছে আমরা জানি ভিএফডি মানে হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আর ইকুয়েশনটা হচ্ছে মোটরের স্পিড নির্ণয়ের যে ইকুয়েশন সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এফ বাই পি এই জায়গায় এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে নাম্বার অফ পোল এবার এই জায়গায় পোল নাম্বারটা অর্থাৎ পোল সংখ্যাটা হচ্ছে মোটরের ক্ষেত্রে ফিক্স থাকে যেটাকে আমরা চেঞ্জ করতে পারি না আর আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাও ফিক্স থাকে সেটা হচ্ছে ফিফটি হার্স তো আমরা এই সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করবো কীভাবে সেইটাই হচ্ছে এই ভিএফডির কাজ এই জায়গায় বলা আছে হাউ টু চেঞ্জ লাইন ফ্রিকোয়েন্সি এই লাইন ফ্রিকোয়েন্সিটাকে কীভাবে আমরা চেঞ্জ করবো সেটি আমরা এখন দেখব তো আমরা চলে যাই হচ্ছে ব্লক ডায়াগ্রামে তো আমরা জানি ইনভার্টারে শুরুতে আমরা এই যে একটা ইনভার্টার ধরে নিলাম এটা এবিবি কোম্পানির একটা ইনভার্টার আমরা দেখাইছি এই জায়গায় আমরা শুরুতে এসি সাপ্লাই দিই এসি সাপ্লাইয়ে ফিক্সড ফিফটি হার্স থাকে আমরা জানি যে ফ্রিকোয়েন্সিটা থাকে ফিফটি হার্স আর এর আউটপুট আমরা মোটর সংযোগ করি আমাদের কাজ হচ্ছে এই আউটপুটের মোটরে যেই ফ্রিকোয়েন্সিটা যাবে সেই ফ্রিকোয়েন্সিটা থাকবে হচ্ছে ভ্যারিয়েবল অর্থাৎ সেটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো তো এটা চেঞ্জ করতে গেলে আমাদের কয়েকটা স্টেপে যাইতে হয় স্টেপগুলো কি কি আমার শুরুতে এই যে ফ্রিকুয়েন্সি ফিফটি হার্সের ফ্রিকোয়েন্সির যে সাপ্লাই আছে এই সাপ্লাই ফ্রিকুয়েন্সির যে কারেন্টটা সেটাকে আমাদের শুরুতেই করতে হবে হচ্ছে ডিসিতে কনভার্ট করতে হবে অর্থাৎ আমাদের রেকটিফায়ার ইউনিট ব্যবহার করতে হবে যার মাধ্যমে আমরা ডিসি করব তার মাঝখানে একটা ফিল্টার সার্কিট থাকবে ফিল্টার সার্কিট দিয়ে ফিল্টারিং করে আমরা ইনভার্টার সার্কিটে প্রবেশ করাবো আর ইনভার্টার সার্কিটে আমরা ডিসি থেকে এসি করবো আর সেই এসিটা হবে কাস্টমাইজ এসি অর্থাৎ সেই এসিটা হবে ভ্যারিয়েবল এসি যেটাকে আমরা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবো এইটাই হচ্ছে মূলত একটা ইনভার্টারের ব্লক ডায়গ্রাম তো আমরা এখন দেখি হচ্ছে যে ব্লক ডায়গ্রাম দেখলাম সেই জিনিসটাকে সার্কিট ডায়াগ্রামে কীরকম দেখা যায় আমরা এই জায়গায় যদি থ্রি ফেস বিএফডির কথা চিন্তা করি তাহলে এই জায়গায় সাপ্লাই হচ্ছে থ্রি ফেস এসি এই মাঝখানে আছে রেকটিফায়ার ইউনিট অর্থাৎ ডায়োড থাকবে ডায়োড দিয়ে রেকটিফায়ার ইউনিট বানানো হবে আমি একটু পরে দেখাবো সেগুলো কীভাবে করতে হয় তারপর থাকবে একটা ডিসি বাস ভোল্টেজটাকে আমরা ডিসি বাজে ফিল্টার সার্কিট ব্যবহার করে সেটাকে ফিল্টার করে তারপর ইনভার্টার সার্কিটে দেবো ইনভার্টার সার্কিট থেকে আমাদের এসি সিগন্যাল চলে আসবে যা মোটরে যাবে ওকে এই জায়গায়ই সেই বর্ণনাটা লেখা আছে ফার্স্ট দ্য কনভার্ট ইউজে থ্রি ফেস এসিটাকে ডিসি করবো তারপর ডিসিটাকে আমরা ফিল্টার করব ফিল্টার করার পর সেই ডিসি দ্বারা আমরা আইজিবিটির মাধ্যমে অর্থাৎ ছয় সেট আইজিবিটি থাকবে ছয় সেট আইজিবিটির মাধ্যমে থ্রি ফেস এসি তৈরি করবো আমরা ওকে এইটা আমি পরে দেখাবো কীভাবে থ্রি ফেস আইজিবিটি ব্যবহার করতে হয় একটু পরে আমরা দেখতে পারবো সেগুলো তো শুরুতে হচ্ছে রেক্টিফায়ার তো আমরা জানি রেক্টিফায়ার ইউনিট হচ্ছে মূলত আমাদের ডায়োট দ্বারা তৈরি করতে হয় অর্থাৎ ডায়োটের আমরা একমাত্র যদি এসি দেয় আরেক এক আমরা ডিসি পাবো এবং সেই ডিসিটা থাকবে রিপোল আমরা যেহেতু এই বিএফডির দ্বারা ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সবাইকে কন্ট্রোল করতে চাই সেহেতু আমাদের এইগুলা সরাসরি ডায়ট ব্যবহার না করে আমরা থাই ব্যবহার করব থাইর স্টোর বলতে গিয়ে আমরা এস আর ব্যবহার করবো সিলিকন কন্ট্রোল কন্ট্রোল রেকটিফায়ার ব্যবহার করে আমরা এই ডিসি আউটপুটটাকেও কন্ট্রোল করতে পারবো মূলত এরকমের যে আমরা গেট পালস দিয়ে এটাকে কন্ট্রোল করব যখন গেটে পালস দিব তখন আউটপুটটা যাবে যখন পালস দেবো না তখন আউটপুট শূন্য থাকবে এইভাবে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি ওকে এই এসসিআর ব্যবহার করে অর্থাৎ থাই স্টোর ব্যবহার করে তো মূলত আমরা যেই ইনভার্টারের মধ্যে অর্থাৎ ভিএফির মধ্যে যেই রেকটিফায়ার ইউনিট ব্যবহার করতে হয় সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই রেক্টিফায়ার ইউনিটটা থাকে হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের আবার কিছু কিছু বিএফডির ক্ষেত্রে আমরা দেখি যে সেটা নর্মাল ডায়োড ডায়োডের যে রেকটিফায়ার সেই রেক্টিফায়ারও ব্যবহার করা হয়ে থাকে তারপর আসি থ্রিফেস রেকটিফায়ার কীভাবে সাজানো থাকে এই যে দেখুন এই জায়গায় আমার ছয়টা ডায়োড আছে অর্থাৎ ছয়টা থাইর স্টোর আছে ছয়টা থাইয়ের স্টোরের ইনপুট হচ্ছে আমার এল ওয়ান এল টুয়েল থ্রি অর্থাৎ থ্রি ফেস ইনপুট আর এই থ্রি ফেস ইনপুটের এই গেটগুলোকে আমরা কন্ট্রোল করে এই আউটপুটটাকে আমরা কী করবো কন্ট্রোল করবো অর্থাৎ এই থ্রি ফেস এসি ইনপুট থেকে আমার ডিসি পজিটিভ এবং নেগেটিভ এই জায়গায় বের হবে আমরা খেয়াল করি যে এটাতে যদি পজিটিভ যখন তখন এই ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস করিয়ে তখন এই জায়গায় পজিটিভ এইটাতে পজিটিভ থাকলে এটাকে ফরওয়ার্ড করব এটাতে পজিটিভ থাকলে এটাকে ফরওয়ার্ড করব আর এটাতে যখন নেগেটিভ তখন এটাকে ফরওয়ার্ড করে নেগেটিভ এই দিকে নিয়ে আসবো এই তিনটার মাধ্যমে পজিটিভগুলোকে এই দিকে নিয়ে যাব অর্থাৎ তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবো এইটাতে পজিটিভ এবং এটাতে নেগেটিভ পাবো অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজটা ঠিক এরকম হবে আর এই আউটপুটটাকে কন্ট্রোল করব এই গেটগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে এই আউটপুট ভোল্টেজটা কীরকম হবে সেইটা হচ্ছে সূত্র হচ্ছে এইটা যে থ্রি ইন্টু রোড থ্রি ইন্টু ভিএম অর্থাৎ বি হচ্ছে আমার পিক ভ্যালু অফ ভোল্টেজ অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ ওই সাইন ওয়েভের আর এ হচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেল এই যে কস এ এ ও বলতে পারি আমরা কেউ কেউ থিটা বলতে পারি এই থিটা হচ্ছে মূলত ফায়ারিং অ্যাঙ্গেল অর্থাৎ এই গেটে আমি সাইকেল শুরু হওয়ার ঠিক কতক্ষণ পর টিগারিং করব সেই সময়টাকে বলা হয়েছে ফায়ারিং অ্যাঙ্গেল অর্থাৎ কতক্ষণ পরে আমি ফায়ারিং করতেছি সেটাকেই বলা হয় টিগারিং অ্যাঙ্গেল বা ফায়ারিং অ্যাঙ্গেল ওকে তাহলে এই এর মাধ্যমে হচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেল এবং বিএম হচ্ছে পিক ভ্যালু আর আমরা বাকিগুলো জানি এটা হচ্ছে পাই পায়ের মান হচ্ছে থ্রি ওয়ান সিক্স এর মাধ্যমে আমরা আউটপুট ডিসি ভোল্টেজটা ক্যালকুলেশন করতে পারবো আমরা কত ভোল্টেজ পাবো ডিসি বাজে অর্থাৎ আমরা এই যে আউটপুট এই জায়গায় কত ভোল্টেজ পাবো সেটা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো ফায়ারিং অ্যাট জিরো গিফটস ম্যাক্সিমাম আউটপুট ডিসি ভোল্টেজ অর্থাৎ আমরা যদি এই একদম শুরুতেই যদি অন করে দেই অর্থাৎ এই ট্রিগারিং করি তাহলে আমরা ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ পাবো সেই কথাটাও আমি এই লিখে দিয়েছি যে ফায়ারিং অ্যাট জিরো যদি আমার এই এই কস যে থিটা টাই থিটার মান যদি জিরো হয় তাহলে এই কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান এটা ওয়ান পাবো তাহলে আমি আউটপুট ম্যাক্সিমাম পাবো ওকে তাহলে আমরা বুঝে গেলাম কীভাবে রেকটিফায়ার ব্যবহার করে কিভাবে ডিসি পাওয়া যায় এইবার এই ডিসিটা যে আমরা পাইলাম সেই ডিসিটা হচ্ছে রিপোল ডিসি অর্থাৎ ইমপিওর ডিসি যেই ডিসিটা হচ্ছে দূষিত পিওর না সেই ডিসিটাকে আমরা কিভাবে। ফিল্টার করে এটাকে আমরা পিওর ডিসি করতে পারি অর্থাৎ ইমপিওর থেকে পিওর ডিসি করার জন্য আমার ব্যবহার করতে হবে ফিল্টার সার্কিট তো আমরা জানি যে ডিসিটাকে সুইচিং করে করে এসি করতে পারবো কিন্তু সেই ডিসিটাকে আমার আগে পিওর করতে হবে তার জন্য আমার কী করতে হবে ফিল্টারেট করতে হবে ফিল্টারেট আউটপুট অফ ডিসি ফ্রম ডিসি বাস ইন টু দ্য ইনভার্টার ইন বিএফডি আমরা যেই ডিসিটাকে পিওর করব পিওর করার পর আমরা ইনভার্টার সার্কিটে অর্থাৎ বিএফডির ইনভার্টারে প্রবেশ করাবো ওকে তাহলে আমরা শুরুতে আগে দেখি ফিল্টারটা কীভাবে করতে হয় ফিল্টারিংয়ের জন্য সবচেয়ে প্রসিদ্ধ যেই ফিল্টারিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাই ফিল্টারিং পাই ফিল্টারিং মানে কি যে জায়গায় দুইটা ক্যাপাসিটার থাকে এবং একটা ইন্ডাক্টর থাকে এই দুইটা হচ্ছে ক্যাপাসিটর আর এটা হচ্ছে ইন্ডাক্টর এই যে আমরা আউটপুটে রিপোল যে ডিসিটা পাইছিলাম অর্থাৎ ইমপিওর ডিসি সেইটাকে আমরা এই জায়গায় সাপ্লাই দিই ডিসি হিসেবে আর এই জায়গায় আমরা পাব পিওর ডিসি কীভাবে আমরা জানি যে ইন্ডাক্টর ডিসিকে পাস করে দেয় আর এসিকে বাধা প্রদান করে যেহেতু কারেন্টের পরিবর্তনে বাধা প্রদান করে অর্থাৎ যখন পরিবর্তন হবে সেটাকে কী করবে বাধা প্রদান করবে আর এটা হচ্ছে আমার স্টোরেজ ক্যাপাসিটর আর এটা হচ্ছে আমার স্মুথিং ক্যাপাসিটর এই দুইটা ক্যাপাসিটর ব্যবহার করে আমরা এগুলো চার্জ ডিসচার্জের মাধ্যমে এই জায়গা থেকে আমরা ঠিক ঠিক এরকম একটা আউটপুট পাবো অর্থাৎ এটা মোটামুটি বিশুদ্ধ একটা ডিসি পাবো সেই ডিসিটাকে আমরা নিয়ে ইনভার্টার সার্কিটে ব্যবহার করব ইনভার্টার সার্কিটে কীভাবে ব্যবহার করব সেইটা আমরা এই জায়গায় একটু সুইচিংয়ের মাধ্যমে দেখব বোঝার চেষ্টা করি যে আমরা এই সার্কিটের শেষে যেটা পাইলাম সেটা হচ্ছে আউটপুট অর্থাৎ ডিসি আউটপুট ডিসি আউটপুটে কী থাকে একটা পজিটিভ থাকে এবং একটা নেগেটিভ থাকে আমরা সেই পজিটিভ এবং নেগেটিভকে কিভাবে চেঞ্জ করে করে একটা সাইন অয়েবের মতো বানানো যায় অর্থাৎ এসি অয়েবের মতো বানানো যায় সেইটা আমরা দেখব এসিতে কি থাকে পজিটিভ হাফ সাইকেল থাকে এবং নেগেটিভ হাফ সাইকেল থাকে আমরা শুরুতে স্কোয়ার ওয়েবের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল তৈরি করবো চিন্তা করেন এই জায়গায় যদি আউটপুট পয়েন্ট হয় এবং এই জায়গায় যদি পজিটিভ হয় এই জায়গায় নেগেটিভ হয় শুরুতে যদি আমি এটাকে এই জায়গায় লাগিয়ে দিই তাহলে এই জায়গায় আমি পজিটিভ পাবো আবার যদি এটাকে এই জায়গায় লাগাই তাহলে আমরা নেগেটিভ পাবো সেই কাজটি আমরা এই জায়গায় করবো যে আমরা এই জায়গায় যখন এইটার জায়গায় লাগিয়ে দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে পজিটিভ এই জায়গায় আমার একটা পালস তৈরি হচ্ছে পজিটিভ যাচ্ছে যদি আমি অফ করে দিই তাহলে এই পালসটা আবার জিরো হয়ে যাবে অফ করে দিলাম তাহলে আমার পজিটিভ আসলো এবং জিরো হয়ে গেল আবার আমি যদি এটাকে নেগেটিভে নিয়ে দিই তাহলে এটাকে নেগেটিভ আসতে থাকবে তাহলে আমি নেগেটিভে দিলাম নেগেটিভ আসলো যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ এই পালসটা কী হইতে থাকবে বড় হইতে থাকবে আবার যখন অফ করে দিব তখন এরকম হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা স্কোয়ার এসি ওয়েব তৈরি হয়েছে এসি ওয়েভে কী থাকে প্রথম অল্টারনেশন থাকে পজিটিভ এবং নেগেটিভ পরের অল্টারনেশন থাকে নেগেটিভ তো আমরা এটা পাইছি এইভাবে আমরা যতবার এটাকে অন অফ করবো ততবার কি হবে যে এটা আমার এরকম পালস তৈরি হবে তো আমরা মূলত এটা ছয় সেট এই সিস্টেম থাকে ছয় সেট সিস্টেম মানে কি এই জায়গায় হচ্ছে দুই সেট অর্থাৎ এটা পজিটিভ একটা নেগেটিভ একটা এরকম টোটাল ছয়টা যদি হয় তাহলে আমরা এইভাবে কি করতে পারবো অ্যাট এ টাইম তিনটা করে সাইকেল তৈরি করতে পারবো সেটা কিভাবে সেটা হচ্ছে মূলত আমরা আইজিবিটির মাধ্যমে তৈরি করে থাকি এই হচ্ছে আমার আইজিবিটি এই জায়গায় ছয়টা গেট আছে আর এর প্রত্যেকটার মাঝখানে একটা করে আউটপুট টার্মিনাল এ বি সি এই তিনটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল এই তিনটা দিয়ে আমার আউটপুট এসিবের হবে এ বি এবং সি এবার খেয়াল করেন যদি আমি এইটাকে অন করে দিই তাহলে এই দিক দিয়ে ফেজে পজিটিভ আসবে আবার বন্ধ করে দিয়ে যদি এইটা অন করে দেয় তাহলে এই দিক থেকে নেগেটিভ আসবে এই জায়গায় ওকে তাহলে এইভাবে পজিটিভ এবং নেগেটিভ এটাতেও পজিটিভ এবং নেগেটিভ এটা অন করলে এটাতে পজিটিভ এটা অন করলে এটাতে নেগেটিভ এইভাবে অনুর্বরত চেঞ্জ করতে থাকলে আমার এই তিনটা ফেজে এসির মতো স্কোয়ার ওয়েভ তৈরি হইতে থাকবে তো আমরা যেটা পাইছি সেটা কিন্তু মূলত স্কোয়ার অয়েফ সেটা সাইন ওয়েভ না সেইটাকে সাইন ওয়েভ বানানোর জন্য আমরা পালস ওয়াইথ মডুলেশন ব্যবহার করি সেই পালস ওয়াইথ মডুলেশনের মাধ্যমে আমরা কি করি এইভাবে আগে ভেঙে 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 আমরা কি করি বিভিন্ন ধরনের স্যাম্পলিং করে আমরা এটাকে আগে সাইন ওয়েভে তৈরি করি সাইন ওয়েভ তৈরি করার পর জিনিসটা এই স্কোয়ার ওয়েভের সিস্টেম থেকে মূলত এরকম সিস্টেমে তৈরি হয় এর জন্য আলাদা স্মুথিং করার জন্য সার্কিট ব্যবহার করা হয় সেই সার্কিটগুলো ব্যবহার করে আমার এই স্কোয়ার ওয়েভটাকে সাইন ওয়েভের মতো তৈরি করা হয় ওকে তাহলে এইভাবে আমরা মূলত ডিসির পর ডিসিটাকে এসি করি এই এসিটা কত সাইকেলের হবে সেইটা ডিপেন্ড করবে আমরা এই গেটগুলোকে কত দ্রুত ট্রিগারিং করব। কত দ্রুত অন অফ করবো সেটা কীসের মাধ্যমে করে সেটা হচ্ছে পালস ওয়াইথ মডুলেশনের মাধ্যমে আমরা যখন ভিএফডিতে ফ্রিকোয়েন্সি সেট করে দেই তখন সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভিএফডি কী করে কত রেটে আমাকে সুইচিং করতে হবে সেটা ক্যালকুলেশন করে সেই রেট অনুযায়ী পালস ওয়াইথ মডুলেশনের মাধ্যমে এই গেটগুলোকে টিগারিং করে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সিটাকে কি করে কন্ট্রোল করে Okay. তো এই ভিএফি কন্ট্রোল মুড দুই ধরনের হয় একটাকে বলা হয় স্কেলার মুড আর একটাকে বলা হয় ভেক্টর মুড আমরা স্কেলার মুডটা সম্পর্কে বোঝার চেষ্টা করি যে আমার একটা ড্রাইভ এটা স্প্রিটিং স্প্রিট সেটিং যদি আমি ফিফটি পার্সেন্ট দিই তাহলে মোটরটাও কী করতে থাকবে ফিফটি পারসেন্টে ঘুরতে থাকবে এটা হচ্ছে আমি যা দিব সেই অনুযায়ী ঘুরবে এটা হচ্ছে স্কেলার মুড আর আমরা যদি ভেক্টর মোডের কথা চিন্তা করি তাহলে হচ্ছে আমি সেটিং করে দিব সেই সেটিং থেকে যদি কখনো চেঞ্জ হয় সেন্সরের মাধ্যমে একটা ফিডব্যাক আসবে সেই ফিডব্যাকের মাধ্যমে ড্রাইভ আবার চেঞ্জ হবে তার স্পিড ইনক্রিজ ডিক্রিজ হতে থাকবে অর্থাৎ এই মোটর থেকে ফিডব্যাক নিয়ে সেটাকে কন্ট্রোল করতে থাকবে সেটাকে বলা হয় ভেক্টর কন্ট্রোল অর্থাৎ স্কেলার কন্ট্রোল হচ্ছে সরাসরি আমি সেটিং করে দিব সেই অনুযায়ী চলবে আর ভেক্টর কন্ট্রোল হচ্ছে মূলত ইনকোডার মাধ্যমে সে পালস নিয়ে সে বুঝে তারপর সেই মোটরটাকেও কী করবে কন্ট্রোল করবে এই হচ্ছে মূলত আমার কন্ট্রোল সিস্টেমগুলো এবার আসে হচ্ছে প্যারামিটার সেটিং আমরা জানি প্যারামিটার সেটিং ম্যানুয়ালিও করা যায় এবং অটো ট্রেনিংয়ের মাধ্যমে করা যায় ম্যানুয়ালি যেটা করি সেটা হচ্ছে মূলত মোটর থেকে আমরা এই বিভিন্ন ধরনের ডাটাগুলো দেখব সেই ডাটাগুলো দেখে আমরা মোটরের বেস ফ্রিকোয়েন্সি সেটিং কত হবে মোটরের রেটের আউটপুট কত হবে রেটেড ভোল্টেজ কত হবে রেটেড কারেন্ট কত হবে এগুলো কি করে দিব। সেটিং করে দিব। সেটিং করে দেওয়ার পর প্যারামিটার সেটিং হয়ে গেল তারপর আমরা মোটরকে রান করব এবং আরও কি কী সেটিং করতে হয় সেইগুলো হচ্ছে এইগুলো যে ফ্রিকোয়েন্সি রেফারেন্স সেটিং মেথড আছে স্টপ কমান্ড মেথড আছে স্টার্ট ফ্রিকোয়েন্সি আছে স্টপ ফ্রিকোয়েন্সি আছে টর্ক বোস্ট আছে এই জিনিসগুলো কীভাবে সেটিং করতে হয় সেগুলো ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে সেগুলো দেখে আমরা এই প্যারামিটারগুলো সেটিং করব। আর ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করা হয় এই তিনটা পদ্ধতিতে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা ফ্রিকোয়েন্সিকে এই তিনটাভাবে কন্ট্রোল করতে পারি একটা হতে পারে মিটারের মাধ্যমে আর একটা হতে পারে জিরো টু টেন ভোল্ট ভোল্টেজ কন্ট্রোল করে এটা মূলত আমরা পিএলসি থেকে দিয়ে কন্ট্রোল করে থাকি অর্থাৎ পিএলসির যেই আউটপুট থাকে অ্যানালগ আউটপুট সেই আউটপুটের সাথে আমরা ইনভার্টারের যেই জায়গায় পটেনশিও মিটার লাগানো হয় সেই জায়গায় ভোল্টেজ কন্ট্রোল করে আমরা কি করি মোটরের স্পিডটাকে কন্ট্রোল করতে পারি আবার কিছু কিছু পিএলসির ক্ষেত্রে যদি আমার ফোর টু টোয়েন্টি মিলিয়াম পেয়ার আসে সেই ফোর টু টোয়েন্টি মিলিয়েম দ্বারা আমরা ভিএফডিকে কন্ট্রোল করতে পারি এ হচ্ছে ফ্রিকোয়েন্সি সেটিংয়ের সিস্টেম এগুলো মনে রাখি আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে কিন্তু এই পটেন্সিয় মিটার কীভাবে লাগাইতে হয় এই ভোল্টেজের মাধ্যমে কীভাবে কন্ট্রোল করতে হয় কারেন্টের মাধ্যমে কীভাবে কন্ট্রোল করতে হয় এগুলো শিখবো তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমি শুরুতেই বলছিলাম এই ভিএফডির লেকচারটা হবে আপনাদের জন্য মেইন একটা লেকচার যেই লেকচারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইনভার্টার দেওয়া আসলে বা ভিএফডি দিয়ে আসলে কিভাবে কাজ করা হয় মোটরের স্পিডটাকে কন্ট্রোল করার জন্য ওকে এই এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কখন হবে এবং মিনিমাম ফ্রিকোয়েন্সি কখন হবে পটেনশীয় মিটারে তিনটা টার্মিনাল থাকে সেটা আমরা জানি যে তিনটা টার্মিনালকে সংযোগ করা থাকে আমরা পটেনশো মিটার ঘুরিয়ে ম্যাক্সিমামেও নিতে পারি আবার মিনিমামেও নিতে পারি এটা পটেনশীয় মিটারের সেটিং বোঝানোর জন্য আমি দিয়েছি আর এই হচ্ছে আমার মেইন কন্ট্রোল প্যানেলে বিভিন্ন জায়গায় আমাদের যে সংযোগ করা থাকে মোটরের সাথে ভিএফডি সেই জায়গায় এরকম পটেনশিয় মিটার লাগানো থাকে এই পটেনশীয় মিটারকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মোটরের স্পিডটাকে কী করি কন্ট্রোল করি ওকে এরপর যাই হচ্ছে স্টপ কমান্ড আমরা জানি যে মোটরকে স্টপ করতে গেলে আমরা দাপ করেও থামিয়ে দিতে পারি আবার র্যাম্প দিতে পারি যে আমি স্টপ করার পর কতটুকু সময় এসে জিরো ফিকে জিরো স্পিডে চলে আসবে সেইগুলোকে বলা হয় র্যাম্প সেটিং এবং কস টু স্টপ আর র্যাম্প টু স্টপ এই সেটিংগুলো সম্পর্কে ধারণা রাখুন আমরা এগুলো দিয়ে মোটরকে এভাবে ধীরে ধীরে কীভাবে অফ করতে হয় এবং ফ্রিকুয়েন্টলি অর্থাৎ দ্রুত কীভাবে অফ করে দেওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা শিখব এগুলো সম্পর্কে আমি এই জায়গায় দিয়ে দিছি আপনারা এই স্লাইডটা নেওয়ার পর এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবেন যে কিভাবে র্যাম দিয়ে কী প্রদান হয়েছে কীভাবে র্যাম কাজ করে আর কিভাবে আমাদের কাস্ট স্টপটা হয় এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবেন এগুলো দেখে ওকে তারপর অটো টিউনিংয়ের ব্যাপার থাকে আমরা এই জায়গায় যে সেটিংগুলো করলাম এই যে নেম প্লেট দেখে দেখে সেই নেম প্লেটগুলো দেখে সেটিং করা হচ্ছে ম্যানুয়ালি আবার একটা অটো টেনিং থাকে সেই অটো টেনিংয়ের কমান্ড যখন আমরা সেট করে দিব। তখন মোটর থেকে তার সাথে সিনক্রোনাইজ হয়ে ফ্যামিলাইজারিং হয়ে ওই জায়গার যেই সেটিংগুলো আছে সেই সেটিংগুলো মোটর নিয়ে নিবে ওকে সেটাকে বলা হয় হচ্ছে অটো টিউনিং সিস্টেম তো অটো টিউনিং সিস্টেমে মূলত মোটরের সাথে স্লিপ কম্পেনসেশন স্লিপ কম্পেনসেশনের মাধ্যমে ড্রাইভ একটা সেটিং নিয়ে নেয় সেটাকে বলা হয় অটো টিউনিং সিস্টেম তো মাথায় রাখুন অটো টিউনিং সিস্টেমও অনেক জায়গায় দেখে থাকবেন যে আমরা মোটরের সাথে লাগিয়ে যদি সব কিছু ভালোভাবে বুঝতে না পারি নেমপ্লেট দেখে তখন আমরা অটো টিউনিংয়ের মাধ্যমে ভিএফডিকে টিউনিং করে নিব অর্থাৎ প্যারামিটারগুলো সেটিং করে নিব তাহলে এই সিলাসকে আমাদের লেকচার যে আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করলাম যে বিষয় সম্পর্কে আমাদের জানা খুব প্রয়োজন ইনভার্টার বা ভিএফডি সম্পর্কে কাজ শেখার জন্য আমরা আশা করি আপনাদের ভালো একটা ধারণা হয়েছে তারপরেও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন আমরা চেষ্টা করব কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা হচ্ছে এই ডকুমেন্টসটা আমি আপনাদেরকে প্রোভাইড করব আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে আপনাদের মেইল অ্যাড্রেস লিখবেন মেইল অ্যাড্রেস লিখলে আমি চেষ্টা করব আপনাদের মেইলে এই ডকুমেন্টসটা পাঠিয়ে দেওয়ার জন্য পিডিএফ ফাইল আপনি এটা থেকে পড়াশোনা করবেন এবং সেই সাথে কোনো একটা ভিএফডির ম্যানুয়াল বের করে এই আমার লেকচারের সাথে মিলিয়ে মিলিয়ে সেইগুলো ঘাটাঘাটি করবেন তাহলে আপনাদের বিএফডি সম্পর্কে বুঝতে সুবিধা হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য বরাবরের মতোই বলে যাচ্ছি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্য ফ্রেন্ডদের সাথে কলিগদের সাথে এবং যারা এই ফিল্ডে জড়িত অথবা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতেছে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন